আসসালামু আলাইকুম। আজকে বলার চেষ্টা করব রানিং শেড কি, রানিং শেড কিভাবে বের করা হয় এবং রানিং শেড সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রানিং শেড একই রোল বা থানের ভেতরে হেড টু টেইল শেড বা টোনের ভেরিয়েশনকে রানিং শেড বলে। ডাইংয়ের ক্ষেত্রে রানিং শেড নিড ডাইং, টেইলিং, ওভেন ডাইং এর ক্ষেত্রেও এলাও করা হয় না। রানিং শেড এর মূল কিছু কারণ মেশিনের ওভারলোডিং, মেশিনকে তার ক্যাপাসিটির 80% লোডিং দিতে হয়, এর বেশি দিলে কাপড় সার্কুলেশন বা সমস্যা হয়, তখন এই রানিং শেড হয়। মেশিন এর নজেল প্রসার ফ্যাব্রিক এর জিএসএম অনুযায়ী সেট করতে হবে, আর সাইকেল টাইজম নজরের প্লাসার এর হেয়ার ফিলারও যাবে না। বাথ ব্রেইন এর সময় টেম্পারেচারের কনস্ট্রাকশন রাখতে হবে, টেম্পারেচার এর ক্লেপশন হতে দেয়া যাবে না। ডাইকিলারের কাপড় বেশি অনেক ঘন ঘোরানো যাবে না, বারে বারে এডিশন দেয়া যাবে না, এডিশন যত কম হবে তত ভালো। ডাইস টেস্ট করার ছাড়া ব্যবহার করা যাবে না। রানিং শেড মিটার টু মিটার শেড ভেরিয়েশন, এটি নিট কাপড়ের ওয়ান লাইন কোয়ালিটি টেস্ট, রেসপন্সিবল টেস্টিং পার্সন অনলাইন কিউসি। ডাইং কাপড় আনলোড হওয়ার পর তা থেকে এক রোল কাপড় ফিনিশিং করার একে শেড রোল বলে, আর এই শেড রোল এর কোয়ালিটি টেবিলে ফেলে এইভাবে ফোল্ডিং করলে দেওয়া হয় এবং তাকে মূলত এখানে টেস্ট করা হয় রোল টু একটা রোলের ভিতরে কতটুকু কোন কোন জায়গায় ভেরিয়েশন আছে। মূলত এইভাবে রানিং শেডগুলোকে মেক করা হয়। আপনি এখানে ফিট করতে পারবেন কোন কোন জায়গায় আপনার রানিং শেড আছে এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এই শেডটাকে কীভাবে কাটা হবে তার একটা ডিসিশন নিতে পারবেন। মূলত অনেক সুন্দর করে ভাঁজগুলো দেওয়া হবে, কারণ হচ্ছে এই ভাঁজের মাধ্যমে আপনি সুন্দর করে বুঝতে পারবেন যে কোথায় কী কী সমস্যা রয়েছে। এই রানিং শেডগুলো মূলত একটা বডির উপরে যদি দুটো রকমের শেড হয় এমন একটা প্যানেল যখন পড়বে কাটিংয়ের, তখন দেখা গেছে একটা প্যানেল থেকে অন্য একটা প্যানেল যখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট তৈরি হবে, তখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট যখন তৈরি করবে তখন দুটো পার্টের শেড যখন আলাদা দেখা যাবে তখন এই সমস্যাগুলো বেশি দেখা দেবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।